শেষ হলো 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। করোনার ভয়াবহ পরিস্থিতিতে গত বছর বইমেলার দিনক্ষণ স্থির হলেও সেই মেলা পরবর্তীতে স্থগিত রাখা হয়। এবার এই বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। এই মেলাতে খোলা হয়েছে 457টি স্টল এবং রয়েছে অন্যান্য স্টলও। বাংলাদেশ ছাড়াও ইতালি, ব্রিটেন, ইউএসএ, ইরান, জার্মান, মেক্সিকো, রাশিয়া বিভিন্ন দেশের বইয়ের সমাহারও লক্ষ্য করা গিয়েছে। পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের অডিটোরিয়ামে সাহিত্যিক ও বিখ্যাত ব্যক্তিদের বর্গের আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে ছিল কুইজ কনটেস্ট ও গানের আসর। তার সঙ্গে রসনা তৃপ্তির জন্য একাধিক স্টল, চা, কফি শপেরও আয়োজন করা হয়েছে। বই প্রেমী যুবক যুবতীদের ক্ষণিকের বিশ্রামের জন্য বিশ্রামাগারেরও আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে শেষ দিনে SBI অডিটোরিয়ামে 10টি গ্রন্থেরও প্রকাশ করা হয়। তবে আজ শেষ দিনে 45তম আন্তর্জাতিক বইমেলায় কিছুটা বিষাদের সুরেই তারা বইমেলাকে বিদায় জানালো। পাশাপাশি 45তম বইমেলার শেষে 46তম বইমেলার অপেক্ষায় বইপ্রেমীরা। দেখুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অসিত নাইয়ার রিপোর্ট।
ওনাকে আমার মনে আছে, বহু বছর নিয়ে সেদিনকে আমাকে জিজ্ঞেস করলেন তোমার আমাকে মনে আছে? আমি খুব অবাক হলাম, আমার মনে হলো যে যখন আমি পারমিতার একদিন করতে শুরু করেছিলাম তখন তো অপর্ণা সেন অবশ্যই শি ওয়াজ দেয়ার ভেরি মাচ প্রেজেন্ট, তার আশেপাশে দু একজন ছিলেন যেমন সুদেষ্ণা রায়, ঝুমুদি, যাকে আমার অসাধারণ ভালো লাগতো, কারণ ঝুমুদি আমার মনে আছে পায়ে স্নিকার্স, সুন্দর একটা সালোয়ার কামিজ পরা আর চুরকির মতো ঘুরছে, প্রচণ্ড কাজ করছেন। তারপরে দেখলাম মৃণামাসির সঙ্গে ওখানেও আছেন, সানন্দাতেও আছেন, নিজে ছবি বানাচ্ছেন, একজন মহিলা সে কনস্ট্যান্টলি সব জায়গায় প্রেজেন্ট, প্রচণ্ড কাজ করছে। তো এইটা দেখে যে অ্যাট্রাকশন হয়, এই অ্যাট্রাক